বেটি তো এখনো আসলো না, ভাত আন দিল কি না, খিদাও লাগিছে না, কাজটাও শেষ হলো না, বাড়িতে খুব খিদে লেগেছে। বেলা তো অনেক হলো, রান্না টান্না তো কিছুই হলো না। বাবা তো অনেক সকালে মাঠে গেছে, আমি তাড়াতাড়ি করে রান্না করি, না হলে আবার খেতে চাইবে তাড়াতাড়ি। বেটি রান্না হলো কি না, যাই দেখি। এক ফোঁটাও তো তেল নেই, আমি এখন কি দিয়ে রান্না করব? হ্যালো দেবী বাটি, রান্না হলো রে, খাবার দে। তেল ছাড়া কি রান্না হয়? বাবা তো চলে আসলো, বাবাকে এখন বলে কি করে, এখনো তো রান্না হয়নি। পোতলের ভাব সাপ দেখে মনে হচ্ছে তো বেটির এখনো রান্নাই হয়নি। বাবা তেল তো নাই, কিভাবে রান্না হবে? বেটা যে কোথায় খেলতে গেছে, আমি তাহলে স্নান করে আসি। কিরে দিবাকর, কোথায় গেলি? তেলের কত দাম দেখিচ্ছ না, হ্যাঁ মাথার উপর বাস পড়িচ্ছে তেলের দাম শুনে। টাকা দে, তাড়াতাড়ি তেল আনবে যাবো। বেটা টাকা না দিলে বেটা মাথা খেয়ে ফেলবে, তাড়াতাড়ি উঠে টাকাটা দিই, তেল আনতে দিই। তাড়াতাড়ি 500 টাকা বার কর। এ বাপ, তাড়াতাড়ি টাকাটা দে তো, ভ্যানটা করিস না, গুটি খেলবে যাবো। এনে ধর, যা যা তেল নে যা। আর শুনে এই 500 টাকা দিনু তোক, 500 টাকা দিয়ে 250 তেল হবে, তেলের বোতল আগে নিয়ে এসে আমাকে দিবু, তোর মায়ের হাতে যদি দিস আজকে তোর খবর করে দিবুনি, বুঝা পেলো? বুঝা পানু। কিরে দিবকর, কিনে বলে দোকানদার, কম দামে 800 সরষের তেল দিয়ে দিলি, 5 টাকা দেন বাঁচে। হ্যাঁ কম দামে সরষের তেল নেবো, তুই 5 টাকা নাড়ু খাওয়া লাগবে না? ও তুই নাড়ু খাবু তাই? বেশি কথা কস না, 800 সরষের তেল দে। দিচ্ছি দিচ্ছি দাদা। আরে নে, 800 তেল নাই, 1/2 লিটার নে, 1000 টাকা দে। তাহলে নাড়ু খাওয়া হলো না আমার। নে 500 টাকা নে, আর বাবার থেকে 500 টাকা নিস, আর বাবার থেকে মনে করে 500 টাকা নিস। চ্যাংরা বাকি নিয়ে গেল, সরষার তেলের দাম যদি 3000 টাকা লিটার হতো, ও সেই কামাই হতো। এ মা, তেল আনিসি দে। নিয়ে বেটা, নিয়ে নিয়ে তেলটা নিয়ে আয়। বেটা কি কইছিলাম ভুলে গেছে মনে হয়। ও নো, বাপ তো আমাকে কইছিল বাপের কাছে তেলটা নিয়ে যাওয়া। এতগুলা তেল বেটা, তেলটা দে, নে বাপ তেলটা নে। আরে বেটা,
মনে হচ্ছে তুই হাফ লিটার তেল নিয়ে আসছিস রে বেটা। বাপ তেল কেনার জন্য 500 টাকা দিছিল তো আরো উল্টা 500 টাকা বাকি করে আইছি সেই জন্য বাপ অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ গো তুমি তেলের দাম শুনে অজ্ঞান, কে কোথায় এসে জল নিয়ে আসো। আরে বুড়া তুই উল্টা করছু। আরে বাপ তুই তাড়াতাড়ি জল নিয়ে আয়। তাহলে তেল, তাহলে মাংস রান্না হবে একদিনের। একদিনের দর্শক বিন্দু, সরষার তেলে আগুন ধরে গেছে দর্শক বিন্দুরা। আমাদের মধ্যবিত্ত এবং গরিবদের জন্য সরষার তেল নেওয়ার এখন এইরকমই পরিস্থিতি, প্রত্যেকেরই পকেট ফাঁকা অন্তত সরষার তেল কিনতে কিনতে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর তার থেকেও বেশি ভালো লেগে গেলে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যেসব দর্শক বিন্দু নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে দিন, কারণ সরষার তেল এখন অনেক টাকা লিটার। আপনার ঘর দেখুন, সুস্থ থাকুন।